বিশেষ চাহিদা সম্পন্ন ও ফিজিক্যালি চ্যালেঞ্জড শিশু সহায়ক পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে। আজ রাজধানীর আইসিডিডিআরবিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃত্ব ও শিশু মৃত্যুহার রোধে অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সরদার মাহবুব হোসেন ও অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। দুদিনব্যাপী সম্মেলনের বিভিন্ন সেশনে দেশি বিদেশি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাংলাদেশের শিশু স্বাস্থ্য, সংক্রামক ও অসংক্রামক রোগসহ বিভিন্ন বিষয়ে 47টি প্রবন্ধ উপস্থাপন করবেন। প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ শ্রমিকের চাহিদা ক্রমাগত